নমস্কার দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখব হেডলাইন্স। নানা আয়োজনে মুজিবনগর দিবস পালন, একাত্তরের ওই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ হয়। কুমিল্লা নাঙ্গলকোটে রেল স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষ, সংঘর্ষে অর্ধ শতাধিক যাত্রী আহত। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ আরও বাড়াতে ভারত সরকার কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারবে না বিএনপি, দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবিতে জনগণকে রাজপথে নামার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন ১৭ এপ্রিল। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পরিচিত। নানা আয়োজনে সোমবার বাংলাদেশ পালন করছে দিবসটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর অবদান রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৭:০৫ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কুমিল্লার নাঙ্গলকোটের একটি রেল স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষে দেশের দ্রুতগামী যাত্রীবাহী ট্রেনগুলোর একটি সোনার বাংলা এক্সপ্রেসের বেশ কটি বগি উল্টে অন্তত অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের স্থানীয় বেসরকারি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সোনার বাংলা এক্সপ্রেসে যাত্রী হিসেবে বাংলাদেশের নির্বাচন কমিশনের ১২ জন কর্মকর্তা থাকলেও তারা অক্ষত রয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ আরো বাড়াতে ভারত সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বলেছেন, দুদেশের জনগণের মধ্যকার যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরো উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বৃদ্ধিতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আগামীতে রেল সড়ক উভয় দিক দিয়ে যোগাযোগ বাড়বে এবং তা প্রক্রিয়াধীন। সোমবার মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় নেতা এইচ এম কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। ভারতীয় হাই কমিশনার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরদিনই অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আমাদের চলার পথে গভীর ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধু কন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক অপশক্তি এ ষড়যন্ত্র করছে। আসন্ন নির্বাচনে তারা শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না, তাই বিএনপি নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে। কাদের বলেন, আজ মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, এই সংকট শুধু বিএনপি নয়, বরং পুরো জাতির সংকট, তাই এই দাবি আদায়ে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। পরিচয়
যে আগুন যে লাগছে আপনার সেই আগুনগুলোর পেছনে বিএনপি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। কত দায়িত্বহীনতার কথা। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।